পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে প্রাণ হারানো বা নিখোঁজ অভিবাসন প্রত্যাশীর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ বেড়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, 2023 সালের অন্তত 710 জন অভিবাসন প্রত্যাশী পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, এসব মানুষ ইউরোপীয় ইউনিয়নে পৌঁছানোর চেষ্টা করছিলেন। পরিসংখ্যান বলছে, 2022 সালে এই অভিবাসন রুটে মারা যাওয়া বা নিখোঁজ মানুষের সংখ্যা ছিল 343 জন, অর্থাৎ গত বছর সেটি দ্বিগুণেরও বেশি বেড়েছে। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পূর্ব ভূমধ্যসাগরে অভিবাসন রুট পেরিয়ে 2023 সালে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ছিল 41,584। তার আগের বছর অর্থাৎ 2022 সালে এ সংখ্যাটি ছিল 12,758 জন। গত বছর স্থলপথে যাওয়া অভিবাসন প্রত্যাশীর সংখ্যাও বেড়েছে। 2022 সালে স্থলপথে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ছিল 6,022 জন। 2023 সালে সেটি বেড়ে হয়েছে 7,160 জন। পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে সাইপ্রাস ও গ্রিস। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীরা এই রুটে ইউরোপে পৌঁছাতে চান। অনেকে গ্রিসের দক্ষিণাঞ্চল হয়ে ইতালি পৌঁছানোর চেষ্টাও করেন।